আমরা কৃষকদের সাহায্য করব। জল মিটিং হওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে, এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে সোমবার দুর্গাপুর ব্যারিজ সংলগ্ন বর্জরা সীতারামপুর মানায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পরে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগেন তিনি। তিনি বলেন, জলশক্তি মন্ত্রক কিছুই করছে না, শুধু বাংলা ডুবছে। ডিভিসিকে বলে কোনো লাভ হয় না, ড্রেজিং করে না। দুর্গাপুর ব্যারেজে এখনও ডিভিসির জলের স্রোত বইছে, আরও কাকে কাকে ডোবাবে আমরা জানি না। এই রাজ্যে কেন্দ্রের সংসদীয় প্রতিনিধি দল আসে শুধু তৃণমূলের বিরোধিতা করতে, গ্রামীণ আবাস যোজনা 100 দিনের কাজ, রাস্তার কাজের ত্রুটি খুঁজতে। শুধু বন্যায় মানুষ যখন মারা যায় তখন ওদের কেউ আসে না, কেউ খবর নেয় না। আসল মে ক্যা হতে বঙ্গাল পানি ডিভিসি কুছ কম নেই করতা, ডিভিসি পেলে যো ক্যাপাসিটি থা 4 লাখ কিউসেক মেট্রিক টন রাখনে কে লিয়ে আভি ও 20% মে চলায়া, ও আভি বেচনে কা কোশিশ কর রহা হ্যায় কোই প্রাইভেট সেক্টর কো, এইসা হি চল রহা হ্যায়, ইসলিয়ে বন্ধ হো গিয়া হ্যায় কিউ প্রাইভেট কো দে রহা হ্যায়। সব জগহ মে এহি কাম এ লোগ কর রহে হ্যায়, আর ডিবি রঘুনাথপুর মে আর ডিবিসি কা পানি আভি ভি চল রহা হ্যায়। মেরে কো अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेटर दिया था, उन्होंने एक रिप्लाई दिया, लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके, उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा सीआर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीपीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहनी चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए जिसमें जनता को जिंदगी जा सकता है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा सब फाइट करो, हमारा कोई इतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जान बुझ के आप जनता को जिंदगी ले लो, उसका करवाड़ी ले लो, उसका किसान का गांव खेती ले लो, ये हम नहीं चाहते हैं। इतना खुद दुख है, हमारा कृषक के सहाय करब। जल मिटिंग हार पर आज के अलरेडी रिव्यू मीटिंग बला हो আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেন চলছে। মনে করেছে বাংলাকে বঞ্চনা করো, আর নির্বাচনের এই সময় এসে শুধু ভোট চাও, এই রাজনীতি মানুষ বুঝতে পারে।